फ्रेंड्स WBUTT ईपी ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স 9 এর অন টু 9 অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর যে প্র্যাকটিকাম আছে সেই প্র্যাকটিকাম নিয়ে আজকে আলোচনা করব। এটা ইংলিশ ভার্সনের। প্রথমেই বলে রাখি, রেজুলেশনটা মোবাইলের ভিডিও রেজুলেশনটা বাড়িয়ে নেবে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার বোঝা যাবে। তো টপিক হচ্ছে প্রিপেয়ার গ্রাফস অ্যান্ড ইউজ স্ট্যাটিস্টিক ফর অ্যানালাইসিস দ্য টেস্ট রেজাল্ট। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে চলে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপর হচ্ছে কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক, ইউজ অফ স্ট্যাটিস্টিক ইন এডুকেশনাল ফিল্ড, অ্যান্ড র ডাটা অ্যারেঞ্জ, টাইপ অফ স্কোর and ungrouped data or raw data, frequency distribution table for ungrouped data, process for data collection, table for frequency distribution, this is the table of frequency distribution. এটা তোমরা ভালো করে দেখে নাও, এটা একটু ঘুরিয়ে মোবাইলটা ঘুরিয়ে দেখে নেবে। টেবিল, এখানে সমস্ত কিছু আছে, অর্থাৎ ক্লাস বাউন্ডারি, লোয়ার ক্লাস বাউন্ডারি, আপার ক্লাস বাউন্ডারি, মিড ভ্যালু, ক্লাস সাইজ, ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সব কিছুই আছে এখানে। এরপর আমরা সরাসরি ক্যালকুলেশনে চলে যাব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে দেখাচ্ছি আমরা। তারপর হচ্ছে ইউজ অফ হিস্টোগ্রাম গ্রাফস, ইউজ অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফ্রিকোয়েন্সি পলিগন গ্রাফস অ্যান্ড দেন সেন্ট্রাল টেন্ডেন্সি। ফার্স্ট হচ্ছে মিন, মিডিয়ান অ্যান্ড মোড। ফার্স্ট মিন ক্যালকুলেশন, ফর্মুলা অফ মিন ক্যালকুলেশন, টেবিল ফর মিন অ্যান্ড ক্যালকুলেশন 60.25, অ্যান্ড মিডিয়ান ফর্মুলা, মিডিয়ান ফর টেবিল, মিডিয়ান ক্যালকুলেশন, মিডিয়ান ভ্যালু 62.16, and then mode formula, and then table for mode, and calculation 45.83. so thank you watching this video.